টিকটক, ইউটিউব ইউটিউব ইউটিউব, টিকটক যারা ব্যবহার করে তারাই শুধু নাকি ফেমাস হতে পারে। গলা ভালো নয় আমার, ক্ষমতাও নাই এভাবে কোনো টিকটক নিয়ে, ইউটিউব নিয়ে বা সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাকচুয়ালি কোনো সং তৈরি করার আমার ক্ষমতা নাই, কারণ আমরা কিন্তু টিকটক করি না। টিকটকের মতো প্ল্যাটফর্মে আমাদের আসার ইচ্ছাও নেই, আমাদের কোনো মন কামনাও নেই, আমাদের কিন্তু অন্য কোনো মতো বা লেডিসদের মতো ল্যাংচা বা মাজা দেখাবার আমাদের ইচ্ছে নেই। ও তো ওয়েল বন্ধুরা, কেমন আছো সবাই? আসলে সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ আছেন, সকলেই কিন্তু দু একদিন পরে কিন্তু ঈদের নামাজ বা ঈদ অ্যাকচুয়ালি পালন করার জন্য ওয়েট করছেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে আছি আব্দুল আজিম, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং আপনাদের সঙ্গে তাইনাস ইউটিউব চ্যানেল। তো অবশ্যই আজকের ভিডিও বলবো, আলোচনা করবো অ্যাকচুয়ালি টিকটক ভার্সেস ইউটিউব। সোশ্যাল মিডিয়াতে একটা বিশাল ভাইরাল হচ্ছে একটা নিউজ, যেটা যদি আপনাকে বলতে যাই টুইটারে, অবশ্যই টুইটারে হ্যাশট্যাগ চলছে টুইটার এবং সরি টুইটার নয় ইউটিউব প্লাস টিকটক নিয়ে। আমার তো এটা সাজেশন হয় বা এটা আমার মনে মনে কোনো সময় চিন্তা চলে আসে, এবার কেমন কথা যে সামান্য একটা টিকটক নিয়ে কেন মানুষ খেপে গেছে? ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, ছোট্ট অ্যাপ্লিকেশনে খেপতে হবে আমাদেরকে? ও তো এমনি তো পায়ের তলে পড়ে আছে টিকটক, আবার ছোট্ট অ্যাপ্লিকেশন নিয়ে এত মাথা ঘামাবার কী দরকার দাদা বলুন তো? আরে টিকটক ছিল 1.54 আপনার রেটিং ছিল, 2.5 রেটিং ছিল, আজকের ডেটে যদি আপনি চেক করেন টিকটক প্লে স্টোরে গিয়ে সার্চ করেন দেখবেন 1.6, দুদিন আগে 1.3 হয়ে গেছিলো, মানে কমতে 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 একটুকু হয়ে গেছে। বৌদিদের মুখগুলো না, যারা মানে টিকটক নিয়ে খুব মাথাপুরি করো, তোমাদের মনে হয় মুখগুলো ছোট্ট হয়ে গেছে, ছোট্ট সোনার মতো হয়ে গেছে। কেন জানো? অহংকার টিকে না, অহংকার কোনোদিন টিকে না। ওই যে ওইজন ওপরওয়ালা বসে আছে আসমানের উপরে, ও না তোমাকে যতটা দিয়েছে ততটাই করো, এ ওকাত সে বাত কর, এ বলে না আপনি ওকাত মাত দেখা, যতটা প্রয়োজন যতটা খাবে, যতটা পারবে ততটাই খাও, বেশি খেলে কিন্তু উল্টি হয়ে যাবে বা বমি হয়ে যাবে, গোদা বাংলা ভাষায় যদি বলি বমি হয়ে যাবে, বেশি খেলে বমি হয়ে যাবে। আরে বাবা তোমার ক্ষমতা নেই, তোমার তুমি একজন ক্রিয়েটর নও, তবু তুমি নিজেকে বলছো আই এম এ বিগ ক্রিয়েটার, আই এম এ বিগ ফ্যান অফ দ্য টিকটক। তুমি কি হে, তুমি কি, তোমার কি এমন রয়েছে, তুমি কি এমন করো? তুমি তো অন্য করো মিউজিক, তুমি ব্যাকগ্রাউন্ডে চালাও, এদিকে চালাও মিউজিককে, পাগল হে দিবানা, তুমি ডান্স করো, কত ক্ষমতা ইউটিউবে এসো, একদিনে তোমার বাস ঢুকে যাবে, একদিনে তোমার ওই কপিরাইট মেরে দেবে ইউটিউব। ইউটিউব একটা ছোট্ট প্ল্যাটফর্ম নয়, একটা অ্যাপ্লিকেশনে ইউটিউব চলে না, ইউটিউবের হাজারো অ্যালগোরিদম রয়েছে, ইউটিউবের হাজারো সিস্টেম রয়েছে, ইউটিউবের হাজার হাজার সিস্টেমকে ফলো করতে হয় তবেও তুমি ইউটিউবের সাকসেস পাবে। আর তুমি বলছো ইউটিউবের সঙ্গে তুমি টিকটকের তুমি তুলনা করছো, কোথায় আসমানে কোথায় জমিন, ভুলে যাও ভুলে যাও। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে নিউজটা ভাইরাল হচ্ছে, আমি বলবো আরও শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন না, ভাইরাল করে দেন এই টিকটককে, না ব্যান করে দেন, আপনি ব্যান করলে বেশি ভালো হবে। কেন কেন বলবো, আজকে আমাদের মানুষ, আমরা কি এমনি আজকে এমনি মানুষ পাবলিক রাগান্বিত এমনি হয়েছে? আরে আপনি, আপনাকে বলছি আমি যে আপনি আপনার বাড়ির যে বাপ মা রয়েছে বা কোনো আপনার গার্জেন রয়েছে তাদেরকে নিয়ে আপনি টিকটকে ভিডিও দেখতে পারবেন না। আপনি হয়তো কোনো একটা শিক্ষা নিয়ে ভিডিও দেখছেন, কোনো একটা শিক্ষা পেয়েছেন ভিডিও থেকে, সেই ভিডিওটা আপনি ওয়াচ করছেন, আমরা তো স্ক্রল করি হবে, মানে অ্যাকচুয়ালি তো আপনার আপনি স্ক্রল করতে এভাবে দেখতে হয়, তাই তো একটা ভিডিও শেষ হলো আবার তুলে দিলাম, তো এমন হয়ে যায় দেখবেন, দেখতে দেখতে এমন সময় চলে এলো কেউ মজা দেখিয়ে দিল বা কেউ কিছু এমন দেখিয়ে দিল যে আপনি দেখতে পারবেন, লজ্জায় পড়ে যাবেন। তো এরকম তো টিকটক তো ব্যান হওয়া উচিত আমাদের দেশ থেকে, নিজে মনে খুব একটা আশা, যদি ব্যান্ড হয়ে যায় খুব ভালো লাগবে, এবং ইউটিউবের সঙ্গে টিকটকের তো তুলনা করা যাবেই না। এবং যারা আমরা বর্তমানে টিকটক ইউজ করি, অবশ্যই টিকটককে আমাদেরকে আমাদের মোবাইল থেকে আনইনস্টল করে যেতে হবে, তবে কিন্তু একজন নিজেকে ইন্ডিয়ান মনে হবে, গর্বিত মনে করবো। আর যারা আমরা ইউটিউবকে ভালোবাসি, ইউটিউব অবশ্যই আমাদের আসতে হবে, ইউটিউবকে ভালোবাসতে হবে, ইউটিউব হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড আর্ন মানি
নিগম করা যায়। এখান থেকে ইউটিউব থেকে আপনি নাম কাম সব কিছু কামাতে পারবেন, টিন টিকটকও পারবেন না। তো বেস্ট লাক আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে, টেক কেয়ার।